ঢালায় রাখে, এটা স্টার দেয়, এটা প্রচন্ড ভাইব্রেশন হয়। আচ্ছা, প্রচন্ড ভাইব্রেশন হওয়ার কারণে আপনি তরল জাতীয় যে সিমেন্টটা থাকে, সিমেন্টের গুলো ওইটা লেভেল হয়ে যায়। ইঞ্চি ডেলিভারি যারা পুকুর সেচ করার জন্য নিয়ে থাকে, যারা মনে করেন কারেন্টে ব্যবহার করতে চান, তাদের জন্য মাট পাম্প বেস্ট। গ্যাসই চলবে, এটা পেট্রোলে না, এটা শুধু গ্যাসের। আপনার 1000 ওয়াট, এটার মধ্যে 2000 ওয়াট আছে, 2 কিলো পর্যন্ত এটার মধ্যে পেয়ে যাবে, 18000 টাকা রাখা যাবে। আর যদি আপনি 2 কিলো নেন তাহলে 22000 টাকা রাখা যাবে। এখানে দেখেন ডিসি আউটপুট আছে, এসি আউটপুট আছে, সার্কিট ব্রেকার আছে, অন্য এই জেনারেটরের মতোই এটা 4:2 ইঞ্জিন, পূর্ণ পরীক্ষাকৃত। আপনারা এই যে দেখেন, এখানে লাইনটা যখন দিবেন এখানে অন অফ দেখেন, সার্কিট ব্রেকার আছে, গ্যাসটা সার্কিট, আবার দেখেন পাইপটা কত হেভি দাও। আপনার এটা যে কোনো সমস্যা হবে এটা কোনো আজ পর্যন্ত আল্লাহর রহমতে একটাও আমি এরকম কোনো রিপোর্ট পাই নাই। গ্যাস সিলিন্ডার নেন আপনারা মোটামুটি 3-4 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আপনারা এটা যদি নেন, আজকের প্রাইস 15,500 টাকা 1 কিলোওয়াট হোন্ডা। আর যদি ইয়ামাহা নেন 16,500 টাকা 1 কিলোওয়াট, এটা হলো 2 কিলোওয়াট। 2 কিলোওয়াটে আপনি ইয়ামাহা কোম্পানি আছে, টাইগার কোম্পানি, এই যে দেখেন ব্যাটারি আছে, সেল, এই যে সেল, তারপর এই যে ম্যানুয়াল রোশিও আছে, সাপ্লাই পাবেন। আপনারা চাইলে একটা সিরিজ, 2টা লাইট, 2টা ফ্যান এটা দিয়ে চালাতে পারবেন। কারণ একটা ফ্রিজে হলো আপনার 1500 ওয়াট, এটা হলো 2000 ওয়াট থাকে, ঠিক আছে? ওকে ভাই, এটা 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 যদি আপনার টাইগার কোম্পানি নেন তাহলে আপনার 23,000 টাকা। আর যদি ইয়ামাহা কোম্পানি নেন 24,000 টাকা। হোন্ডা কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু সব চায়না ভাই। আমার মাল সব চায়না ভাই। চায়নার মধ্যে যদি ভালো মাল চান আমি ভালো মাল দিতে পারবো, আমি জাপান ইটালি আমি দিতে পারবো না। আমি চায়নার মধ্যে যদি ভালো চান আমি ভালো দিতে পারবো। আমার এই প্রত্যেকটা মালে কার্বোটারে জাপান খোদাই করে লেখা আছে, কিন্তু আমরা জাপান বলে বিক্রি করি না। আমাদের মাল চায়না থেকে আসে, চায়না। আর আকর্ষণীয় অফার হলো প্রত্যেকটা মালের সাথে আমি একটি করে ভালো অথেন্টিক একটি মোবিল দিয়ে দিব। আপনারা চাইলে চালায়া চেক করে নিয়ে যেতে পারবেন। যদি কন্ডিশনে নেন আমাকে যদি বলেন ভাই আপনি নিজ দায়িত্বে চালায়া চেক করে দেন, আমি নিজ দায়িত্বে চালায় চেক করে দেবো। আপনারা এসেও নিয়ে যেতে পারেন। 800 মডেল, এটা হলো আপনার 4 কিলো, এটা হলো অরিজিনাল 4 কিলো। আপনি 3500 ওয়াট সাপ্লাই পাবেন, এটা দিয়ে মোটামুটি আপনি 20টা লাইট, 20টা ফ্যান, 1টা মোটর আপনারা চালাতে পারবেন। মোটামুটি ছোটখাটো একটা মার্কেট চালাতে পারবেন আপনারা। মসজিদ, মাদ্রাসা, অফিস আদালত রয়েছে, জি জি জি, এইসব প্রতিষ্ঠান। আর ভাই, অনেক মানুষ মনে করে কি ওই যে ডিজেল বক্স সিস্টেম যদি নেয় তাহলে সাউন্ড কম আসবে, সাউন্ড প্রুফ, কিন্তু না ভাই, ওইটাও সাউন্ড আসবে, এটাও সাউন্ড আসবে 19-20। আচ্ছা, আপনারা সাউন্ডের জন্য যদি ভয় পান আমি নিজে পার্সোনালি ভাবে আপনাদের প্রেফার করব পেট্রোল নেন। পেট্রোলের ইঞ্জিন যদি যায় 10 বছর, ডিজেলের ইঞ্জিন যাবে 5 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো 4-stroke ইঞ্জিন, ব্যাটারি থাকবে, সেলফ আছে, 2টা আউটপুট পেয়ে যাবেন। এটা একটি সার্কিট ব্রেকার পাবেন। আপনারা চাইলে এটা অটো করে নিতে পারবেন, অটোর জন্য এক্সট্রা আমাদের 15,000 টাকা দিবেন, সার্কিট ব্রেকার দিয়ে কারেন্ট যাবে, অটোমেটিক অন হয়ে যাবে। এটা অটো করার সিস্টেম আছে? অটো করার সিস্টেম আমি করে দিব। আচ্ছা, অটো করার সিস্টেম যেটা রয়েছে এটা অটো ভাবে করতে পারবেন। আবার আপনি চাইলে এটাকে গ্যাসে কনভার্ট করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, গ্যাসেও চলবে, পেট্রোলও চলবে, দুইভাবেই আপনারা চালাতে পারবেন। যদি এইভাবে চান আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি করে দিতে পারবো। তো এটার যদি নেন এটার প্রাইস পড়বে হলো আপনার 35,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। কারণ আমি নির্দিষ্ট প্রাইসটা দিতে পারলাম না, আমি আজকে আপনাকে 35 বললাম, কালকে ফোন দিবে আমি বলবো 46, তখন তো ভাই আমি মিথ্যাবাদী হয়ে যাব। কারণ একটা আপডেট, একটা ধারণা দেওয়া হলো, আপনারা আমি একটা ধারণা দিয়ে দিলাম। আবার 35 এর নিচে যদি নামে আমি 35 এর নিচেই দিব আপনাদের। ওকে ভাই, এই যেহেতু এটা আপডেট হচ্ছে এগুলো, তারপর আসি হলো একটি বড় জেনারেটর, 6,500 মডেল, 5 কিলো, 5.5 কিলো যেটাকে বলি আমরা, দেখেন যে এটা হলো টাইগার ব্র্যান্ড। এটা ট্যাঙ্কির উপরে খোদাই করে লেখা আছে টাইগার, এটা সেলফ ম্যানুয়াল সব থাকবে। এটার দাম একদম পাইকারি প্রাইস 50,000 টাকা। এটার মধ্যে, এটার মধ্যে কম দামিটাও আছে ভাই, ওইটা আমার কাছে এখন নাই। আপনারা 45,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 55,000 টাকা পর্যন্ত 6,500 মডেল পেয়ে যাবেন আমাদের। এটা কি কি চালাতে পারবে? 5.5, এটা এটা হলো আপনার মোটামুটি 30টা ফ্যান, 30টা লাইট। তারপর যদি ওই সেক্টরটা যদি আমি বাদ দিই, যেমন ল্যাপটপ চালাতে পারবেন আপনারা মোটামুটি 8-10টা, তারপর কম্পিউটার চালাতে পারবেন, এসি চালাতে পারবেন একটা, আপনারা চাইলে এটা দিয়ে একটা এসি এসি চালাতে পারবেন। যেটা ওয়ার্ড রয়েছে এটা পূরণ করতে যাদের লাগে তার পূরণ পাবেন। আবার অনেক মানুষ আছে যে মার্কেটের জন্য নিয়ে ভাড়া দেয়, মানে প্রত্যেকটা দোকানে লাইন দিয়ে দেয়, ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে আগে বলবেন যে ভাই আমি কি কি চালাবো, যে ভাই আমি এটা এটা চালাবো, আমি তারপর আপনাকে প্রেফার করব। কারণ আপনি চালাবেন দেখা গেছে বেশি বেশি, আমি আপনাকে একটা 2 কিলো দিয়ে দিলাম, 2 কিলো তো আপনার লোড নিচ্ছে না, তখন আমার দোকানের বদনাম, তাই না? তো ভাই ওই ক্ষেত্রে আপনার চাহিদার কথা বলতে হয় ভাই, চাহিদার কথা বলতে হবে। জি জি, আবার অনেক মানুষে বলে ভাই আমার 2 কিলো লাগবে, আমি যখন জিজ্ঞেস করি কি কি চালাবেন, 5টা ফ্যান 5টা লাইট, আমি বলি তাহলে আপনি 10,000 টাকা বেশি দিয়ে 2 কিলো কেন নেবেন, আপনার তো 1 কিলো দিয়ে আপনার হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাই না? তো অনেক ক্ষেত্রে যদি আপনারা শেয়ার করেন হয়তো বা 5-10 হাজার টাকা সেভ হয়ে যেতে পারে, আপনারা অটো করবেন।
আর সব থেকে মজার বিষয় হলো আমার জেনারেটরের জন্য অনেক মানুষ বলে যে ভাই সার্ভিস নিয়ে চিন্তা, এত দূর থেকে আমি একটা মাল কিনবো সার্ভিস কিভাবে করবো। সার্ভিসের কোনো চিন্তা নেই, আপনারা আমার পার্সোনাল যে মিস্ত্রি আছে বা আমার ভাই আছে ওনাকে আমি পাঠিয়ে দিব আপনার ওখানে, আপনি শুধু যাতায়াত খরচটা দিবেন। দুই বছরে পার্টস গ্যারান্টি থাকবে, যে কোনো পার্টস যাক, সেলফ যাক, এইটা যাক, ব্যাটারি যাক, আমি চেঞ্জ করে আপনাকে পার্টস চেঞ্জ করে দেব, শুধু মিস্ত্রির আপ ডাউন খরচটা আমাকে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম হৃদয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি তাহলে ভালো আছি। আজকের ভিডিওতে দর্শকদের প্রথমে বলি রাখি, কি কি দেখতে পারবেন? মাঠ পাম ভাই বেটার মোটর, এটা কি হলো? ভাই বেটার মোটর, এটা হলো ভাইবেটার মোটর। ভাইবেটার মোটর এটা হলো ওই যে আপনার ছাদের ঢালাই করার টাইমে, আচ্ছা আচ্ছা, যে ভাইব্রেশন দিয়ে আপনি সিমেন্টটা সমান করা হয়, হ্যাঁ ওইটার ক্ষেত্রে এটা দরকার হয় আর কি। ভাইবেটার মোটর পাচ্ছেন, এই অনেক বড় ভাই মাঠ পাম, কাটার ব্লেড মাঠ পাম, নদী নালা থেকে পরিষ্কার, মনে করবেন এক মিনিটে নদী পরিষ্কার। এখানে আপনারা মাঠ পাম কিন্তু ছোট বড় সব রয়েছে, এবং আজকে ধামাকা থাকবে হলো 5 ইঞ্চি ডেলিভারি, 5 ইঞ্চি ডেলিভারি মাঠ পাম থাকবে। ওকে, তার পাশে দেখেন গরমে কিন্তু জেনারেটর এখন কিন্তু অনেক দাম কমে গেছে বন্ধুরা, দেখবেন সামনে কিন্তু গরম আরো আসবে। হিউজ পরিমাণ জেনারেটর আছে, আপনার গ্যাসের জেনারেটর আছে, পেট্রোলের জেনারেটর আছে, এক ভিডিওতে আপনারা পাচ্ছেন জেনারেটর, মাঠ পাম্প, ডিজেল পাম্প, পেট্রোল পাম্প, সব ধরনের আইটেম এক ভিডিওতে পেয়ে যাবেন, আর এক প্রতিষ্ঠান থেকে সবকিছু পেয়ে যাবেন। পুরো ভিডিওটা আবারও রিকোয়েস্ট থাকবে, যাদের প্রয়োজন শেয়ার করে রাখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। 10 দোকানে দিতে হবে না, ইনশাআল্লাহ এক দোকান থেকে আপনারা ইন্ডাস্ট্রিয়াল পাম্প বলেন, জেনারেটর বলেন, তারপর হলো ঘাস কাটার মোটর বলেন, আচ্ছা ঠিক আছে, সব পেয়ে যাবেন, হোলসেল দামে পেয়ে যাবেন। জি, প্রতিষ্ঠানের নাম হৃদয় এন্টারপ্রাইজ, হৃদয় এন্টারপ্রাইজ, ঢাকা নবাবপুর রোড, আরজুতাওয়ার না ভাই, 107 নম্বর মার্কেট, আরজুতাওয়ার। ওকে ভাই, হৃদয় ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব? আমি ভাইবেটারটা দিয়ে শুরু করি। ভাইবেটার মোটর যেটা আমি আবারও বললাম যে ইন্ডাস্ট্রিয়াল কাজেও বেশিরভাগ ব্যবহার করা হয়, এবং বাসাবাড়ির ক্ষেত্রে যারা অ্যাপার্টমেন্ট উঠায় অথবা বিল্ডিং বানায় তাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। কারণ আগে একটা টাইম ছিল যে হাত দিয়ে মানুষ সিমেন্টটা মানে সমান করত, লেভেল করত, এখন আর এটা দরকার হয় না। জাস্ট সিমেন্ট কিভাবে ব্যবহার করুন ভাই, এটা জাস্ট আপনার এটার মাথায় এই যে নজেল আছে, এই যে এখানে দেখেন নজেল আছে, হ্যাঁ এই যে নজেল আছে, এটার মধ্যে নজেল, এই নজেলটা এটার মাথায় ফিট করে দিবে, মোটরটা স্টার্ট দিবে, এটা ভাইব্রেশন দিবে, তাহলে অটোমেটিক আপনার সিমেন্ট গুলো লেভেল হয়ে যাবে। ওকে ভাই, এটা কোনটার কেমন দাম ভাই? এটা হলো আপনার দুই গোড়া আছে, তিন গোড়া আছে, আরো বিভিন্ন রকমের আছে। যারা এটা নিতে ইচ্ছুক অথবা আগ্রহী অবশ্যই ফোন দিবেন, ভিডিও কল দিবেন, আমি বুঝিয়ে বলে দিব। দামটা বলে দেন, আপডেট দাম। এটা হলো আপনি দুই গোড়া যদি নেন তাহলে 5,500 টাকা, দুই গোড়া 5,500 টাকা, আর তিন গোড়া যদি নেন তাহলে 6,500 টাকা রাখা যাবে। এখানে লাগানো থাকবে, এটা হলো নজেল বলে, এটাকে নজেল বলা হয় না, আর এটা হলো মোটর, বাইকটার মোটর, এটার কাজ হচ্ছে, এটারই হলো ভাই মেইন কাজ, কথা হচ্ছে এটা জমিতে ফলায় রাখে, এটা স্টার্ট দেয়, এটা প্রচন্ড ভাইব্রেশন হয়, আচ্ছা প্রচন্ড ভাইব্রেশন হওয়ার কারণে আপনি তরল জাতীয় যে সিমেন্টটা থাকে, সিমেন্টের গুলো ওইটা লেভেল হয়ে যায়, লেভেল হয়ে যায় এবং মজবুত হয়, হ্যাঁ এটা মজবুত হয়, একদম ভিতরে যে গ্যাপ গুলো থাকে ওইটা ভরে যায়, ঠিক আছে। এটা সহ, এটা সহ কত টাকা নিবে? তো এটার সেট আলাদা, এটার মধ্যে ভাইয়া দেখা গেছে 6 ইঞ্চি ডেলিভারি, মানে 6 ইঞ্চি, এই যে এটার যে সাইজ 6 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত এটা আমাদের কাছে পাওয়া যায়। কত ফিট লম্বা? এটা হলো মোটামুটি 25 ফিট আছে লম্বা, 25 ফিট লম্বা, 25 ফিট লম্বা পেয়ে যাবে। ওকে ভাই, এটা কেমন দাম হতে পারে? এটার দাম হলো আপনি 4,500 টাকা। আচ্ছা, এটা হলো এই যে দেখেন টোকিও জাপান, দেখেন লেখা টোকিও জাপান, টোকিও জাপান খোদাই করে লেখা। এটা এটা 5 ইঞ্চি হয় যেটা বলুন, এটা হলো 6 ইঞ্চি ডেলিভারি, 1.5 ইঞ্চি ডেলিভারি, 2 ইঞ্চি ডেলিভারি পর্যন্ত আমার কাছে পেয়ে যাবে। 6 ইঞ্চি দামটা কেমন পড়বে? 6 ইঞ্চি যদি নেন তাহলে দাম রাখা যাবে হলো 4,200 টাকা, 4,200 টাকা। জি ওকে, ভাই এটা হলো আমাদের যে কৃষক ভাইয়েরা যারা হলো আপনার মাঠে অথবা গরমের মধ্যে কাজ করে থাকে, তো এটা তাদের জন্য জাস্ট একটা বাতাসের জন্য আমি একটা গিফট, এটা হলো আমি নিজের স্থান থেকে দিচ্ছি। রবিউল ভাই এটা আপনি ভেবেন না যে আমি এটা দাম বাড়িয়ে দিয়ে তারপরে এটার দাম ধরে আমি দিচ্ছি, এটা এরকম কিছু না, এটা জাস্ট আমি চাচ্ছি যে মানুষটা আমার থেকে যদি নেয় এটা গিফটটা দিলে আমার দোকানের নাম মনে রাখবে, এবং সব সময় পুরোটা কিন্তু ভালো দেনা ভাই, যে এটা চার্জেবল, এটা আপনার চার্জার আছে, এই যে আপনার ইউজ যাবে, কমিউনিটি যাবে, হ্যাঁ এটা আপনি 1 ঘন্টা মোটামুটি ব্যবহার করবে, এই যে ইউজ পরিমাণ আছে। ওকে ভাই ঠিক আছে, ইউজ যারা এই ধরনের মাঠ পাম ভাইব্রেটরি মেশিন দিতে চান তারা কিন্তু পেয়ে যাবেন, বলেন ভাই। তারপর হলো আমি মাঠ পাম্প দিয়ে শুরু করি, আপনার মাঠ পাম্প 1 গোড়া, এটা হলো আপনার একটি অটো ফ্লোর সুইচ থাকবে, 25 ফিট তার থাকবে, 100% তামা হবে, ঠিক আছে। এটা হলো এই যে দেখেন নিচে হলো জালি সিস্টেম, আচ্ছা আচ্ছা, যারা পুকুরে ব্যবহার করবে, অনেক মাছ আছে যারা মাছের ব্যবহার করে মানে চাষ করে, তাদের ক্ষেত্রে এটা বেস্ট, আবার চাইলে এটা খুলেও ব্যবহার করতে পারবে। 1 গোড়া ভাই? জি, এটা 1 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি, কেমন দাম? এটা 1 গোড়া 2 ইঞ্চি, 7,500 টাকা, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন, এটা শুধু পুকুরের জন্য, সাদা পানির জন্য, বুঝাবো
কাদামাটি বলেন, বালি বলেন, ছোটখাটো কাজ আপনারা সেফটি ট্যাঙ্কিও এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এটার মধ্যে এক গোড়া, দুই গোড়া, তিন ইঞ্চি ডেলিভারি, চার ইঞ্চি ডেলিভারি সব ধরনের মালি আমার কাছে। তো এটা এক গোড়া যদি নেন 8,500 টাকা, দেড় গোড়ার দাম 9,500 টাকা, দুই গোড়ার দাম 10,500 টাকা। ঠিক আছে, তারপর তিন ইঞ্চি ডেলিভারিতে আসি। তিন ইঞ্চি ডেলিভারি যারা পুকুর সেচ করার জন্য নিয়ে থাকে, যারা মনে করেন কারেন্টে ব্যবহার করতে চান, তাদের জন্য মাঠ পাম্প বেস্ট। ঠিক আছে, এটা হলো নৌকা পায়া, আমরা যেটা বলে থাকি নৌকা পায়া, নৌকা পায়া বলি যেটাকে আমরা। তো এটা দিয়ে মোটামুটি আপনারা 500 থেকে 1,000 ফিট দূরে আপনারা এটা নিতে পারবেন। পার মিনিটে পানি কেমন হবে? পার মিনিটে মোটামুটি এটা আপনি 800 লিটার পানি পেয়ে যাবেন। কেমন দাম দিচ্ছেন ভাই? তো এটার দাম হলো আপনার 10,500 টাকা। 10,500 টাকা এটা হলো দুই গোড়া, দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি। এবং এটার মধ্যে কম দামি মালও আছে, আমার আগামীকাল দিন নামবে ইনশাআল্লাহ, এটা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো। তারপর আসি দেখেন, এটা হলো ভাই দুই গোড়া, তিন গোড়া দুই ইঞ্চি ডেলিভারি, তিন গোড়া দুই ইঞ্চি ডেলিভারি। জি, আর এটা দেখেন বডিটা দেখেন ভাই কত বড় ভাই, এটা হলো অরিজিনাল মাল। জি জি, তো এটা নিচের নিচটা দেখেন, এটা দিয়ে ভাই আমাদের ঢাকার শহরে যারা ড্রেন পরিষ্কার করে, সুয়ারেজ পাম্প যেটাকে আমরা বলি, তো ওই ক্ষেত্রে এটা বেশি দরকার হয়। ময়লা আবর্জনা যত নর্দমা আছে কাজ করে তারা কিন্তু এগুলোর ব্যবহার করে। এটা দিয়ে মোটামুটি আপনি 1,800 ফিট দূরে পানি নিতে পারবেন। ওকে, মোটামুটি এটা অনেক হিউজ পরিমাণ পানি পাবে। এটা হলো তিন গোড়া দুই ইঞ্চি ডেলিভারি। আচ্ছা আচ্ছা, তিন গোড়া দুই ইঞ্চি, এটার দাম পড়বে 13,500 টাকা। তিন গোড়া দুই ইঞ্চি ডেলিভারি আপনারা পেয়ে যাবেন। ওকে ভাই, তার পাশাপাশি কিন্তু তারপর আসি হলো চার ইঞ্চি ডেলিভারি, মাঠ পাম্প করা এগুলো কিন্তু এটা সুন্দর, মিনিমাম তো 200 টাকা পাবে এর দাম। এমনই ভাই, এটা হলো জাস্ট স্মৃতি রাখার জন্য ভাই, 200-250 টাকা বড় কথা না ভাই। তাই বলে যে আমি এই মালের দাম বেশি রেখে এটা দিচ্ছি তা না, আপনি আমার আগের ভিডিও গুলোতে যাবেন এরকমই প্রাইস দেওয়া সবগুলো। মার্কেট যাচাই করবেন ভাই, মার্কেটের থেকে যদি 200-500 টাকা কম না হয় আমার থেকে নেওয়া লাগবে। ওকে ভাই, পুরো একদম অরিজিনাল পাবেন না ভাই? ওকে, তারপর আছে 4 ইঞ্চি ডেলিভারি, 4 ইঞ্চি ডেলিভারি ভাই, এটা দিয়ে কোনো মানে ময়লা পরিষ্কার করতে পারবেন। ঠিক আছে, এটা শুধু সাদা পানির জন্য, যারা পুকুর সেচ করে এবং যাদের জমিতে পানি দেয়, আবার হলো একটা ফিশারি থেকে আরেকটা ফিশারিতে পানি নেয়, তাদের জন্য হলো এগুলো বেস্ট। ঠিক আছে, তো এটা মোটামুটি আপনার তিন গোড়া 4 ইঞ্চির দাম হলো আপনার 11,000 টাকা, চার গোড়া 4 ইঞ্চির দাম 12,000 টাকা। আগে 12,500 টাকা ছিল, এখন 12,000 আমি করে দিচ্ছি। ওকে, এটার মধ্যে এই যে তিন গোড়া, এই যে চার গোড়া, প্রাইস তো আমি বলেই দিলাম, এটা 4 ইঞ্চি ডেলিভারি, 4 ইঞ্চি ডেলিভারি। তারপর আসি আপনি 5 ইঞ্চি ডেলিভারি, মানে 5 ইঞ্চি ডেলিভারি সবার কাছে পাওয়া যায় না, এটি খুব কম মানে স্লো আইটেম, কিন্তু যাদের দরকার হয় তারা ঠিকই নেয়, যাদের বড় আকারে কাজ রয়েছে। এটা ভাই পার মিনিটে 1,800 লিটার পানি পাবেন, পার মিনিটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন, পানির জোড়া ভাই। হ্যাঁ, এটা শুধু পানির জন্য, এটা শুধু সেচ কাজের জন্য ভাই। আচ্ছা আচ্ছা, দেখা গেছে একটা পুকুর তো দেখা গেছে সেচ করতে, যেগুলো বড় পুকুর 4 ইঞ্চি দিয়ে যদি লাগে একদিন, এটা দিয়ে লাগবে আধা দিন। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম দিচ্ছেন ভাই? এটা হলো আপনার যদি নেন 15,500 টাকা, এটা 5.5 গোড়া 4 ইঞ্চি ডেলিভারি, এই 5 ইঞ্চি ডেলিভারি। তারপরে এটা হলো বড় আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল আইটেমে কাটার ব্লেড এর মধ্যে নিতে চান, এই যে নিচে কাটার আছে, নিচে দেখেন একটা ব্লেড আছে, এই যে কাটার ব্লেড, আর এটা হলো ফ্লাঞ্চ সিস্টেম, আমরা ফ্লাঞ্চ সিস্টেম বলি এটাকে। এটা চাইলে আপনি ফ্লাঞ্চ ছোট করে আপনি 3 ইঞ্চিও করতে পারবেন, 2 ইঞ্চিও করতে পারবেন, কিন্তু বর্তমানে 4 ইঞ্চি আছে। এটা কিন্তু অনেক অনেক ভারী, এটা ভাই অনেক হেভি ভাই, এটা দিয়ে আপনি নদী থেকে পানি আনতে পারবেন, খাল থেকে পানি আনতে পারবেন, তারপর হলো আপনার বালি উঠানোর কাজে এটা ব্যবহার করতে পারবেন আপনারা। বডিটা দেখেন ভাই কত বড় বড়, অনেক বড়, এটা 100% তামা হবে এবং 100% 5.5 গোড়া আছে, 4 গোড়া আছে, দুইটাই আমার কাছে পেয়ে যাবেন। যদি 4 গোড়া নেন 25,000 টাকা, যদি 5.5 গোড়া নেন তাহলে আপনি 28,000 টাকা এটা রাখা যাবে। 28,000 টাকা বন্ধুরা, যে রেটটাই বলা হলো তার সাথে কথা বলে পুরো মার্কেট সেলস প্রাইস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই প্রোডাক্ট গুলো কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করা, বিভিন্ন কাজে বিভিন্ন সময় ভাইকে বলবেন যে বিদায় ভাই আমার এই কাজ দরকার। হ্যাঁ, এটা এটা হলো সব থেকে বড় কথা, কারণ কি অনেক মানুষ বুঝে না, আমাকে বলে যে ভাই পাম্প লাগবে। এখন পাম্প তো ভাই আমার দোকানে সবই পাম্প, আমরা এগুলোকেও পাম্প বলি, এগুলোকেও পাম্প বলি, সবগুলোকে। আমাকে বলতে হবে আপনি কি কাজে ব্যবহার করবেন, আপনার কম টাকার ভিতরে সাশ্রয়ের মধ্যে আপনি কোনটা নিতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, যাদের ইলেকট্রিক নাই তাদের জন্য পেট্রোল পাম্প আছে, যাদের কারেন্ট আছে তাদের জন্য এটা আছে, আবার যাদের ইরিগেশন দরকার বোরিং থেকে পানি উঠানো তাদের জন্য আবার এগুলো আছে। এগুলো সাধারণত বিভিন্ন ইট থেকে বোরিং থেকে, এগুলো হলো ইরিগেশন এরিয়া। আমি হয়তো অন্য আরেকটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাই দেব, পেয়ে যাবেন আমার জেলা থেকে কুরিয়ারে কল শুনে ওর ভাই বিদেবের কাছ থেকে জানতে চান।
ফোন করে কথা বলে নেবেন। ভিডিওর শুরুতে বলে রাখি, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদের ভিডিওগুলো চুরি করে বিভিন্ন পেজে অনেক কম দামে ওনারা সেল করতেছে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। এরকম প্রতারণার শিকার আপনারা হবেন না, সরাসরি প্রতিষ্ঠান দেখবেন, ভিডিও কলে প্রতিষ্ঠান দেখে তাদের মাল করবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।